হ্যালো স্টুডেন্টস তোমরা যারা পড়ো এবং এবছর এন এম এম এস পরীক্ষা দেবে আজকে তোমাদের জন্য যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হলো কোডিং টাইপ অ্যান্সার্স কোডিং টাইপ কোশ্চেন বলতে কি বোঝায় তার একটা নমুনা তোমরা দেখো যেটা দু হাজার আঠারো সালে পড়েছিল দেখো যদি কোনো সংকেত ব্যবস্থায় পি কিউ আর ইকুয়াল কিউ ফাইভ হান্ড্রেড কত এই রকমের প্রশ্নগুলোকে আমরা বলছি কোডিং টাইপ কোশ্চেন এবং এগুলোর উত্তর করতে গেলে বিশেষভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে তো সেই প্র্যাকটিসটা আমি তোমাদেরকে এখানে করাচ্ছি এবং কিছু প্রশ্ন তোমাদেরকে পরে আমি দেব তোমরা সেখান থেকে দেখে নেবে নিজেরা পারছো কিনা দেখো এটা দেখো প্রথম কথা হলো এবিসিডি যদি পড়ে যায় এ কে ওয়ান বি কে টু সি কে থ্রি এরকম ভাবে ভাবতে পারি এরম ভেবে যদি পি কিউ আর এর নাম্বার গুলো নিয়ে যোগ বিয়োগ গুনভাগ করি তাহলে ওয়ান থার্টি ফোর কোনোভাবে আসছে না কিংবা আর কিউ যোগ বিয়োগ গুণ ভাগ করে ফোর থার্টি ফাইভ আসছে না তাই বাধ্য হয়ে আমি এরকম ভেবেছি পি কিউ আর ইকুয়াল টু ওয়ান থার্টি ফোর আর কিউ ইকুয়াল টু ফোর থার্টি ফাইভ এই দুটোকে যদি ভালো করে খেয়াল করবো তাহলে দেখো কিউ আরটা কমন আছে পি কিউ আর আরকিউটি কিউ আর আর কিউ ফলে কিউ আর কমন আছে সেই সঙ্গে সঙ্গে নাম্বারটাও দেখো থ্রি আর ফোরটা কমন আছে ওপরে ছিল পি আর কিউ আর এর জন্য ছিল থ্রি ফোর নিচে আছে আর কিউ সেখানে আছে ফোর থ্রি কিউ আর এবং আর কিউ উল্টে যেতে ফোর আর থ্রি উল্টে গিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে তার মানে প্রথম লাইনে পি টু ওয়ান সেকেন্ড লাইনের টি ইকাল টু ফাইভ ওকে আর কিউ আর এটা হচ্ছে থ্রি আর ফোর কিউ হচ্ছে থ্রি আর হচ্ছে ফোর এবার টি পি এস ইকাল টু ফাইভ হান্ড্রেড টেন তো অলরেডি তুমি পেয়ে গেছো টি ইকাল টু ফাইভ পি টু ওয়ান তাহলে অবশ্যই এস ইকাল টু জিরো তাই না তাহলে কিউ এস আর তুমি বার করতে পারবে কিউ কত না কিউ হচ্ছে তোমার থ্রি এস হচ্ছে জিরো আর হচ্ছে ফোর তাহলে থ্রি জিরো ফোর অপশান বি উত্তর ক্লিয়ার নেক্সট এটা ভালো করে বুঝে নিয়েছ পরপর এবার দেখো একটু দ্রুত আমরা এগোবো কোনো সংকেত ব্যবস্থায় দুশো বারো ইকুয়াল টু পাঁচ তিনশো বারো ইকুয়াল টু সাত চারশো তেইশ তেইশাল টু চোদ্দ তাহলে চারশো পনেরো সংকেত কি হবে দেখো দুশো বারো টু পাঁচ কি করে হচ্ছে প্রথম দুই এবং শেষের দুই গুণ করে মাঝেরটা যোগ করেছে দুই দুগুণে চার যোগে এক সমান পাঁচ তিনশো বারো সমান সাত কি করে হচ্ছে লাস্টের আর ফার্স্টে যোগ গুণ করেছে তিন আর দুই তিন দুগুণে ছয় মাঝেরটা যোগ করেছে সাত ঠিক তেমনি করে চারশো তেইশ সমান বারো চার আর তিন গুণ করলে বারো আর মাঝে দুই যোগ করলে দেখো চোদ্দ তাহলে প্রথম আর শেষটা গুণ করে মাঝেরটা যোগ তা চারশো পনেরো কত হবে চার পাঁচে কুড়ি যোগ এক একুশ নেক্সট যদি কোন সংকেত ব্যবস্থায় বি এ ডি ব্যাট কে সেভেন দিয়ে লেখা হয় তাহলে এম এ টি ম্যাট কে কত দিয়ে লেখা যাবে দেখো এখানে ডি পুরো লিখেছি আমরা পাঁচটা করে লিখেছি এত করে সংখ্যাটা বুঝতে সুবিধা হয় তো পরিষ্কার দেখতে পাচ্ছি বি দু নম্বরে আছে এ এক নাম্বারে আছে এবং ডি আছে চার নাম্বারে যোগ করলে দেখো সাত হচ্ছে যোগ গেছে। তাহলে ম্যাট কত হবে না এম কত নম্বরে আছে পাঁচ পাঁচে দশ এগারো বারো তেরো নম্বরে এম এ এক নাম্বারে টি কুড়ি নাম্বারে যোগ করলে কত চৌত্রিশ আমাদের উত্তর হবে থার্টি ফোর অপশন সি বুঝতে পেরেছ এবিসিডি লিখলে যে লেটারের পজিশন যত এ এক নম্বর পজিশনে বি দু নম্বর পজিশনে এইভাবে যে লেটারের যত নম্বর পজিশন সেই সংখ্যাগুলোকে যোগ করলেই আমরা উত্তর পাব এটা একটা অদ্ভুত এখানে কিছু করার নেই আমার মনে হয়েছিল প্রশ্নটা ভুল তারপর একটা উত্তর মোটামুটি আমরা বার করেছি দেখো আমাকে কি করতে হবে কাউ এর জন্য একটা চিহ্ন দিয়েছে তিনটে আনইকুয়াল সাইন ডগের জন্য অ্যাট দ্য রেটের পরে দুখানা আনইকুয়াল সাইন র্যাটের জন্য অ্যাট দ্য রেট আনইকুয়াল অ্যাট দ্য রেট তাহলে গোট এটার জন্য কি হবে তো দেখো এটি এটির জন্য যে সংকেতটা আননোন এবং অ্যাট দ্য রেট সেটা বোঝা যাচ্ছে তাহলে প্রথমে আননোন পরে অ্যাট দ্য রেট হলে এটি হয়ে যাবে তাহলে অপশান এ অথবা ডি এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে জিও তো জীব জন্য আমরা কি পাচ্ছি দেখো ডগের জন্য যেহেতু লিখেছে এট দা রেট আনইকুয়াল আনইকুয়াল তার মানে ডগের জি হচ্ছে আনইকুয়াল আর কাউয়ের ও তো আনইকুয়াল তার কারণ কাউ পুরোটাই আনইকুয়াল দিয়ে লেখা তার মানে গোট হবে এই ডিটটা আনইকুয়াল 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 তারপরে এট দা রেট আনইকুয়াল নেক্সট কোশ্চেন কোন এক সংকেতে তিনশো সাতান্ন এর অর্থ গেট মি টয় আটশো তেতাল্লিশের অর্থ ব্রিং গুড টয় সাতশো ছেচল্লিশের অর্থ ব্রিং মি ওয়াটার নিচের কোনটি গুড কে সূচিত করে তো এরকম অনেক প্রশ্ন পাবে আমি তোমাদেরকে একটু বলি এখানে আমি কালার কোড ইউজ করে বোঝানোর চেষ্টা করেছি যে কালারটা সঙ্গে যে নাম্বারটা মিলবে ওটা তার কোড হয়ে যাচ্ছে দেখো প্রথমে গেট মি টয় তারপর নিচেরটাই আছে ব্রিং গুড টয় তাহলে দুটো লাইনে টয় কমন মি টয় ব্রিং গুড টয় টয় কমন আর নাম্বারে দেখো থ্রি কমন তার মানে টয় হচ্ছে থ্রি তাই টয় কে লাল এবং লাল কালিতে লিখেছি সিমিলারলি প্রথম আর শেষটা দেখো মি 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 টয় ব্রিং ওয়াটার কমন আর প্রথম হচ্ছে সেভেন কমন তাই মি নীল কালিতে লিখেছি সাতটা নীল কালি লিখে বুঝিয়েছি মি হচ্ছে সেভেন সিমিলারলি দ্বিতীয় আর তৃতীয়টা দেখো ব্রিং গুড টয় ব্রিং মি ওয়াটার ব্রিং কমন এখানে ফোর কমন তাহলে ব্রিং হচ্ছে ফোর এইভাবে ভাবলে দেখো গুড হবে এইট ওকে আশা করি বুঝতে পেরেছ কালার দিয়ে বুঝিয়ে দিয়েছি গুড হবে এইট নেক্সট ইফ ফ্রেন্ড ইজ কোডেড অ্যাজ এই জিউ এম জেটি হাউ ইজ ক্যান্ডেল রিটেন ইন দ্য কোড তো দেখো ফ্রেন্ড কে লিখছে এভাবে তো কিভাবে লিখছে এফ এর জায়গায় এইচ আমি এখানে এবিসিডি পুরো লিখে দেখো এফ আর এইচ কে নীলতালি করে দিয়ে বুঝিয়ে দিয়েছি ওদের মাঝে একটা লেটার বাদ গেছে তার মানে ঠিক তেমনি করে সি কে কি দিয়ে লিখবো ই দিয়ে লিখবো ওকে সি কে কি দিয়ে লিখবো সি কে লিখবো ই দিয়ে কারণ সি আর ইর মাঝখানে ডি আছে সিমিলারলি তুমি দেখো ফ্রেন্ড বানানের আর তাকে লিখেছে এখানে ইউ তো আর আর ইউ এর মাঝখানে দেখো দুখানা লেটার আছে বাদ দিয়েছে তাহলে আর কে কোড করেছে ইউ দিয়ে মাঝখানে দুটো লেটার বাদ ঠিক তেমনি করে আই কে কোড করেছে এম দিয়ে এবার দেখো এবং এর মাঝখানে তিনখানা লেটার আছে জে কে এল তার বোঝা যাচ্ছে প্রথম লেটারের কোড হচ্ছে একটা লেটার বাদ দিয়ে যেটা হয় দ্বিতীয় লেটারটার কোড দুখানা লেটার বাদ দিয়ে অ্যালফাবেটে যেটা পাওয়া যায় তিন দিয়ে যেটা আসে সেটা তাহলে ক্যান্ডেল কি হবে মানে সির বদলে লিখবো একটা লেটার বাদ দাও সির পরে ডি একটা লিখবো ই সির জায়গায় ই এবারে সেকেন্ড লেটার এ তাহলে এবার কি করবো এর পরে দুটো লেটার বাদ দেব বি আর সি তাহলে কি হবে এর জায়গায় হবে ডি তারপরে এন এর জায়গায় কি হবে এনের জায়গায় এবার তিনটে লেটার বাদ দাও এন এর পরে ও পি কিউ তাহলে হবে আর ই ডি আর এই পর্যন্ত দেখলেই আমার উত্তর চলে আসছে অপশন বি দেখো ই ডি আর আর কোনটাতে নেই ইনফ্যাক্ট এর পরে ডি আর দুটোতে আছে বি আর ডি আছে ইর পরে ডি কিন্তু ই ডি আর প্রথম তিনটে দেখলেই আমি বুঝে যাচ্ছি উত্তর তবে অপশন বি এটাই তো হইছে মানে লাভ সুবিধা তুমি জাস্ট একটুখানি অঙ্কটা করে বা প্রবলেমটা করে উত্তর করে দিতে পারো ক্লিয়ার নেক্সট ইফ মিড ইজ রিটেন এজ টিম দেন বেল ইজ রিটেন এজ দ্যাশ দেখো ভালো করে খেয়াল করো কে টিম লিখেছে ভালো করে দেখো এম ই এ টি টি ই এ এম এম ই এ টি ই এ এম তাহলে কি করলো প্রথমে লাস্ট লেটারটা লিখলো তারপরে সেকেন্ড তারপরে থার্ড তারপরে ফার্স্ট দেখেছো কি করেছে ফোর টু থ্রি ওয়ান আমি এতে নাম্বার অফ লেটার বা পজিশন অফ লেটারটা লিখেছি দেখো এম ই এ টি টি ছিল চার নাম্বারে তাকে আগে লিখেছে ই ছিল দুইয়ে চারের পর দুই লিখেছে এ ছিল তিনে তা চার দুই তিন এক এখানেও তাই করো চার দুই তিন এক তাহলে ই এ এল বি ওকে আগেটা আমি দেখাই ই এ এল বি চার দুই তিন এক নেক্সট ইফ মার্ক ইজ কোডেড অ্যাজ ফোরটিন যখন এভাবে লিখবে তুমি কনফার্ম হয়ে যাবে এম এর জন্য চোদ্দ এর জন্য ২৬ আর এর জন্য নয় কে এর জন্য ষোলো আর এর জন্য ২৬ দেখেই বুঝতে পারছি উল্টো দিক থেকে নাম্বারিং করা আছে জেটটা ওয়ান তাহলে এটা হবে ছাব্বিশ তাহলে উল্টো দিক থেকে নাম্বারিং করো উল্টো দিক থেকে নাম্বারিং করলে উত্তর চলে আসবে তাই না ব্লু পিছন দিক থেকে দেখো বি কত নম্বরে হবে বি পঁচিশ নাম্বারে তো প্রথমে সব করারই পঁচিশ আছে তো এবারে দেখো ই ই প্রথম থেকে থেকে আছে তার পিছন আছে এক দুই তিন চার পাঁচ ভি থাকবে ভি ও সরি 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 নাম্বারটা লিখতে হবে না তার প্রথম দিক থেকে যখন ই পাঁচে আছে তার পিছন দিক থেকে বাইশে থাকবে ওকে তো এই দুটো দেখলেও উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে মাঝে সব করে একবার দেখে নিতে হবে পঁচিশ পনেরো ছয় বাইশ তোমরা দেখে নাও পিছন দিক থেকে যখন নাম্বারিং করবে কি করবে জানো তো সাতাশ থেকে ওর প্রকৃত নাম্বারটা বাদ দেবে এ এ এক নম্বর পজিশনে আছে প্রথম থেকে পিছন দিক থেকে কত নম্বর আছে সাতাশ বিয়োগ এক ছাব্বিশে আছে বি প্রথম দিক থেকে দু নম্বর পজিশনে আছে পিছন দিক থেকে কত নম্বর পজিশনে আছে সাতাশ বিয়োগ দুই সমান পঁচিশ নম্বর পজিশনে আছে তার পিছন দিক থেকে পজিশনটা বোঝার জন্য সাতাশ থেকে ওর সামনের দিকের পজিশনটা বিয়োগ করবে করে দেখে নেবে ব্লুটা এটা হচ্ছে কিনা পঁচিশ পনেরো ছয় বাইশ নেক্সট কাপ ইকাল টু টু কত পরিষ্কার দেখো কি করেছি এখানে ও সরি এখানে অন্য একটা প্রশ্নের এ চলে এসছে এখানে যাই হোক তোমরা কাপটাকে ফর্টি তখনই পাবে যখন তোমরা এই সি হচ্ছে তিন নাম্বারে আছে ইউ হচ্ছে তোমার রয়েছে একুশ নাম্বারে পি রয়েছে তোমার ষোলো নাম্বারে যোগ করে দাও যোগ করলে তুমি দেখবে চল্লিশ হচ্ছে তাহলে কাইটটাও যোগ করবে কে কত নম্বরে আছে প্রথম থেকে আই কত নাম্বারে আছে টি কত নম্বরে আছে ই কত নাম্বারে আছে যোগ করো যোগ করলে উত্তরটা পেয়ে যাবে ওকে নেক্সট এক্সামিনেশনকে কে কোট করেছে এইট দিয়ে যখনই এরকম হবে না তখনই বুঝে নেবে যে নাম্বার অফ লেটার কাউন্ট করতে হবে দেখো এক্সামিনেশন কাউন্ট করো কটা আছে এ এ আই আই এন এন টি ও তাহলে কেন তার কারণ দেখো এখানে ভালো করে খেয়াল করো আই দুটো আছে এ দুটো আছে এন দুটো আছে তাহলে ওদেরকে একবার করে নাও নিলে আটটা হয়ে যাবে তাহলে কি লিখেছি পরিষ্কার দেখো আমি এখানে এইট ডিস্টিং লেটার্স আটটা আলাদা আলাদা লেটার তাই আট তেমনি করে স্টুডেন্ট এখানে ছটা আলাদা লেটার তাই ছয় তাহলে ইন্টেলিজেন্টে কটা লেটার আলাদা আছে মানে মোট ক রকমের লেটার ব্যবহার করা যায় সাত রকমের তাই সাত আচ্ছা এইবারে দু হাজার উনিশ দু হাজার আঠারো হয়ে গেছে এবার দু হাজার উনিশ চলো একই প্রশ্ন একই রকম ভাবে ভাববো পুট ফিফটি সেভেন যোগ করো পিউটি পুট পি ষোলো ইউ একুশ টি কুড়ি যোগ করলে সাতান্ন তাহলে ম্যাট যোগ করো এম তেরো এ এক টি কুড়ি যোগ করলে চৌত্রিশ এই নাম্বারিংটা আগে থেকে প্রথম থেকে নাম্বার শেষের দিক থেকে নাম্বার তারপরে অন্য কিছু নেক্সট ইন এ কোডিং সিস্টেম ব্যাড ইকাল টু দিস হিড টু দিস টু দেখো ভালো করে তো বুঝতে পারো কিনা তো ব্যাটের বি দু নম্বর তাই কোডের প্রথমে দুই আছে এর জায়গায় আছে জেড তাহলে এ হচ্ছে প্রথম দিক থেকে ফার্স্ট লেটার জেড পিছন দিক থেকে ফার্স্ট লেটার তাহলে এর জায়গায় জেড মানে সেকেন্ডটা হচ্ছে প্রথম দিক থেকে যত নম্বরে আছে শেষের দিক থেকে তত নম্বর লেটার দিয়ে রিপ্লেস করেছে আর টি আর এসটা কি করে দেখো টি ঠিক আগে এস ঠিক তেমনি করে দেখো হিট এইচটা আট নাম্বার লেটার দেখো এই আট নাম্বার লেটার আই প্রথম দিক থেকে ন নম্বরে আছে ঠিক তেমনি করে আর পিছন দিক থেকে ন নম্বরে আছে তাহলে আই এর জায়গায় লিখেছে আর আর টি ঠিক আগে এস তাহলে আমরা এটাই তাই করবো ফিক্সে এফ আছে প্রথম থেকে ছ নম্বরে আই এর বদলে আর বসবে আগেই দেখে নিয়েছি আর এক্স এর ঠিক আগে ডাব্লিউ তাহলে হবে সিক্স আর ডাব্লিউ অপশান এ নেক্সট ইফ বি ই টু টু তাহলে বুঝিয়ে দিচ্ছে বি কল টু টু মানে বি দু নম্বর পজিশনে আছে তার মানে এ এক বি দুই সি তিন এভাবে চলবো কি করছে দেখো এখানে না প্লেন যোগ করে দাও ব্যাক বি এ জি যোগ করলে হবে দশ তা ডগ যোগ করলে হবে ছাব্বিশ আশা করি বুঝতে পেরেছ নেক্সট ফিগার ছেষট্টি ম্যান আঠাশ তাহলে মোবাইল কত হবে তো ফিগারে যেগুলো আছে সেগুলো যোগ করো এফ আই ডি ইউ আর ই পজিশানগুলো জাস্ট যোগ করেছি ছেষট্টি হয়ে গেছে ম্যানের পজিশানগুলো যোগ করে ছেষট্টি হয়েছে তাহলে মোবাইলের পজিশানগুলো যোগ করো ছাপ্পান্ন হবে উত্তর ছাপ্পান্ন নেক্সট বুকের জন্য কোড লিখেছে দেখো টোয়েন্টি ওয়ান ফিফটি ওয়ান ফাইভ ওয়ান ওয়ান এত বড় কোড তার মানে কি তার মানে দেখো বি দু নাম্বার ও পনেরো নাম্বার আবার ও পনেরো নাম্বার কে এগারো নাম্বার মিলে যাচ্ছে দুই পনেরো পনেরো এগারো মাঝে অবশ্য ড্যাশটা দেয়নি আমি ড্যাশটা দিয়ে বোঝানোর জন্য ড্যাশ দিয়েছি তাহলে পেন কি হবে পি ষোলো ই পাঁচ এন চোদ্দ তাহলে ষোলো পাঁচ চোদ্দ অপশান সি নেক্সট ইফ মেশিন ইজ কোডে ড্যাশ এই যে মাঝখানে ড্যাশ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে পজিশন নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু দেখো পজিশন হচ্ছে এম এর তেরো প্যাকেটে লিখেছি দেখো মেশিন লিখে আমি তেরো এক তিন আট নয় চোদ্দ পাঁচ লিখে লিখেছি ইফ নাম্বার আর পজিশন যদি নাম্বারগুলো গুলো পজিশন হতো তাহলে এটা হতো বাট এবার তুমি খেয়াল করে দেখো এম এর জায়গায় আছে উনিশ তারপরে এর জায়গায় আছে সাত তার মানে কি প্রত্যেকটা পজিশনের সঙ্গে ছয় যোগ করেছে দেখো তেরোর সঙ্গে ছয় যোগ করলে উনিশ একের সঙ্গে ছয় যোগ করলে সাত তিনের সঙ্গে ছয় যোগ করলে নয় তার মানে যে যার পজিশনের সঙ্গে নয় যোগ করছে তাহলে তুমি ডেঞ্জার কি করবে ডেঞ্জারের ডি চার নাম্বারে আছে তা সেই হিসাবে তুমি যোগ করবে ওকে না সরি সাত ছয় 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 যোগ করে গেছে তো ডেঞ্জারের ডি ডেঞ্জারের ডি তোমার চার নাম্বার লেটার তা ছয় যোগ করলে দশ হতো ভেরি সরি এটা দশ দিয়ে হতো আর সব মিলছে হ্যাঁ দশ সাত কুড়ি তেরো অপশান বি হবে উত্তর লেখাটা কেন ভুল হয়েছে দশ হবে দশ নটা ইলেভেন টেন হবে ওকে কারেক্ট কালেকশন করে দেবে পজিশনের সঙ্গে ছয় যোগ করছে নেক্সট হোমওয়ার্ক হোমওয়ার্ক দেওয়া হয়েছে এখানে এটা তো এরকম একটা অবধাই হয়নি এরকম হোমওয়ার্ক না দেওয়ার আগে একটু বলে দি গ্রিন ইজ কল রেড রেড ইজ কল ব্লু ব্লু ইজ কল হোয়াইট হোয়াইট ইজ কল ইয়েলো দেন হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাস দেখো কালার অফ গ্রাস কি নর্মাল তো প্রশ্ন করলো ঘাসের রং কি না সবুজ গ্রিন গ্রিন কে কি বলে গ্রিন ইজ কল রেড তাহলে আমার উত্তর হবে রেড

প্রত্যেকটা যে লেখা হয়েছে তার নাম্বারটা যে যে পজিশনে দেখা যায় তার কোড আই লাইক ইউ ইকাল টু ওয়ান টু থ্রি মানে আই হচ্ছে ওয়ান লাইক হচ্ছে টু ইউ হচ্ছে থ্রি ইউ লাভ মি ইউ থ্রি লাভ ফোর মি ফাইভ দে আর ক্রেজি দে এইট আর নাইন ক্রেজি জিরো তো দে লাভ মি কি হবে না দে তো এইট লাভ তো ফোর আর মি তো ফাইভ তাহলে এইট ফোর ফাইভ ক্লিয়ার নেক্সট এবার দু হাজার কুড়ি সালের প্রশ্নের উত্তর গুলো দেখো কোন একটা সংকেতে ক্যালকাটাকে লেখা হয়েছে ফাইভ থ্রি সেভেন ফাইভ নাইন এইট এইট থ্রি ভালো করে খেয়াল করে দেখো ক্যালকাটা যতগুলো লেটার ঠিক এখানে ততগুলো ডিজিট দেওয়া আছে সেই জন্য কিভাবে করছি আমরা এই যে লিখে দেখো ক্যালকাটার সির জন্য ফাইভ এর জন্য থ্রি এল এর জন্য সেভেন সির জন্য আবার ফাইভ দেখো সির জন্য এখানেও ফাইভ সির জন্য এখানেও ফাইভ ঠিক তেমনি করে এর জন্য থ্রি বুঝতে পারছো শেষেও এর জন্য থ্রি আছে তার মানে আমি এখান থেকে পেয়ে যাবো এর জন্য থ্রি সির জন্য ফাইভ টির জন্য এইট জন্য নাইন হ্যাঁ এর জন্য থ্রি এর এর জন্য সেভেন ফাইভ এইট নাইন থ্রি সেভেন অ্যাকচুয়াল বুঝতে পেরেছ প্রত্যেকটা লেটারের তলার নাম্বারটা তার কোড ওকে গুড নেক্সট টিচার ইজ কোডের এরকম দিলে আমি আগেই বলেছি তাই পজিশন নিয়ে ভাববে ওকে পজিশন নিয়ে ভাববে তো পজিশন নিয়ে ভাবলেই হবে আমি আলাদা করে কিছু বলছি না টির পজিশন ইর পজিশন নাম্বারটা দেখবে টি কুড়ি নাম্বারে ই পাঁচ নাম্বারে এ এক নম্বরে তার মানে কোডটা তার নিজের নিজের পজিশন ব্যাস যেটা করবে এবারে এটা আলাদা করে বলার কিছু নেই এলিফ্যান্ট কি কি করেছে লিখেছে দেখো টি এন এ এইচ পি ই এল ভালো করে খেয়াল দেখো আমি এখানে হিম দিয়েছি রিড ফ্রম রিভার্স উল্টো দিকে পাবো উল্টো দিক থেকে পড়ো ই এল ই পি এইচ এ এন টি আছে না তাহলে উল্টো দিক থেকে করলেই হয়ে যাবে তাহলে কি হবে উত্তরটা পি এইচ ওয়াই এস আই সি আই এন উল্টো দিক থেকে কোড করা হয়েছে লিখে দিয়ে নেক্সট ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ মাদার ইজ কোডের অ্যাজ এন এন ইউ জি এফ টিউ গ্যাম্বল ইজ কোডের অ্যাজ এপিএল সিকেএফ ও সরি আগেরটা আর আমরা এখানে অ্যানসারটা দেখতে পাচ্ছি না অ্যানসারটা হয়নি যাই হোক তো এখানে কি করছে ভালো করে খেয়াল করতে হতো সেটা তোমার হোমওয়ার্ক করো না পারলে আমাকে কমেন্ট করে জানাবো ওকে আমি উত্তরগুলো দেখিয়ে দিই চটপট করে দেখো এর আগে উত্তর হচ্ছে দেখো কে লিখেছে এইটিন জেড ইউ ভালো করে খেয়াল করো র্যাট আর এটি আর আছে আঠারো নাম্বারে এর জায়গায় লিখেছে জেড টির জায়গায় লিখেছে ইউটির পরেরটা ইউ ঠিক তেমনি করে হিম দেখো এইচ আছে আট নাম্বারে ওকে আইটা প্রথম দিক থেকে নাম্বারে আছে তাই পিছন দিক থেকে নম্বর হচ্ছে আর তাহলে আর লিখেছে আর এন এর বদলে দেখো লিখেছে ছ নাম্বারে আছে ন নম্বরে পিছন দিক থেকে আর আছে ন নম্বরে তাহলে আই এর জায়গায় হবে আর এক্স এর পরেরটা ওয়াই আশা করি বোঝা গেছে নেক্সট লাইট কে কোট করেছে এটা তাহলে করোনাকে কি করে লিখব তুই দেখো এখানে পরিষ্কারভাবে লাইট এল বারো কিন্তু ওখানে লিখেছে বারো হ্যাঁ বারো আই নয় হ্যাঁ লিখেছে নয় জি সাত লিখেছে সাত ইয়েস নাম্বার দিয়ে যে যার পজিশন দিয়ে কোট করা আছে তো নিজেরাই করে নেবে করোনা তাহলে সি তিন ও হচ্ছে তোমার পনেরো তিনের পরে থাকবে পনেরো তারপরে আর থাকবে এরকম দেখবে আর কত নাম্বারে আছে কোট পেয়ে যাবে নো প্রবলেম

সি তার আগে বি আগের আগেরটা পুট কি হবে আগে আগে ও তার এন এন তাহলে দিয়ে পির শুরু হবে দিয়ে এন অনেকগুলোই শুরু আছে তারপরে ও আছে তাহলে এখানে মাঝখানে আছে ড্যামের এ আছে এক নম্বরে ড্যামে দেখো মাঝখানে ওয়ান আছে তাহলে এখানে ইউ আছে একুশ নাম্বারে তাহলে এই কোডেও ও এন এর পরে একুশ থাকবে এস তিন জায়গাতে এন এর পরে একুশ আছে এবার লাস্ট দেখো ডাব্লু জায়গায় লিখছে এক্স এম এর জায়গায় এন মানে পরেরটা তাহলে টির জায়গায় কি লিখবে ইউ এন টোয়েন্টি ওয়ান ইউ কোশ্চেন উত্তর নাম্বার হচ্ছে সি নেক্সট জেড ইকুয়াল টু ফিফটি টু তার মানে নর্মালি জেড ইকুয়াল টু কত টোয়েন্টি সিক্স ছাব্বিশ নাম্বার লেটার তাহলে ফিফটি টু মানে ডাবল করে দিচ্ছে তার মানে যোগ করে ডাবল করে দেবো অ্যাডিং নাম্বার দেন মাল্টিপ্লাই বাই টু উত্তর পেয়ে যাবে ফর্টি এইট অ্যাক্ট তাহলে ব্যাট কত হবে বি দুই একটি কুড়ি তাহলে দুই এক কুড়ি মানে তেইশ করলেট কত এটাই বেশিরভাগ একই ভাবে লিডার কোড করেছে এল এর জন্য কুড়ি ইর জন্য তেরো দেখো ই তো পাঁচ নাম্বার তেরো কেন দেখি তো আহ পজিশন প্লাস এইট টু কোড পজিশনের সঙ্গে আট যোগ করে কোর্ট পেয়েছে দেখো এল এর পজিশন বারো কোর্ট কুড়ি ইর পজিশন পাঁচ কোর্ট তেরো তাহলে লাইটের কি হবে না এল এর পজিশন বারো তার সঙ্গে আট যোগ করো তাহলে পজিশনটার সঙ্গে আট যোগ করে কোর্ট করেছে এটাও আমি বলবো তোমরা নিজেরা করো এগুলো আর বলে দেওয়ার কিছু নেই খুব ইজি আমি শুধু বলে যাচ্ছি এটা উত্তরটা পেতে তোমাদের সুবিধা হয় নেক্সট দু হাজার একুশ দেখো গো টোয়েন্টি টু সান ফিফটি ফোর সাউথ কত হবে জাস্ট অ্যাড করেছে মাদ্রাসকে লেখা হয়েছে দেখো ড্যাম সার কি করেছে দেখো এম এডি কে লিখেছে ড্যাম আর এস কে লিখেছে এসে আর প্রথম তিন থেকে উল্টেছে শেষের তিন থেকে উল্টে ভূপালো তাই করবে প্রথম তিনটা ওল্টালে কি হবে ইউএইচবি আর শেষের তিনটা ওল্টালে এল এফ এটা উত্তর ইউএইচবি এল নেক্সট দেখো আমরা জাস্ট উল্টে দিয়েছে উল্টো দিক থেকে রিভার্সে পড়ো উত্তর পেয়ে যাবে

তো উত্তরটা কি হচ্ছে আমি এখানে জাস্ট হিন দিয়েছি নেক্সট লেটার এম এর পরে এন এর পরে বি টির পরে ইউ এইচ এর পরে আই ঠিক তেমনি করে হিস্ট্রি দেখো এইচ এর পরে আই আই এর পরে জে এস এর পরে টি টির পরে ইউ দেখো জাস্ট পরে ফিস কি হবে পির পরে কিউ এইচ এর পরে আই ও এর পরে জেড এস এর পরে টি ওটাই আমার উত্তর হবে ঠিক আছে বোঝা গেল ওকে নেক্সট একই এখানে কি করবো এরকম প্রশ্নে একদম লাস্ট কোশ্চেনটা বলবো হোয়াইট ডু এরোপ্লেন ফ্লাই আমরা জানি এরোপ্লেন ফ্লাই ইজ ইন দ্য স্কাই এবার স্কাইটা কি বলা যাবে মানে স্কাই ইজ স্কাই ইজ সি স্কাই ইজ সি তার মানে উত্তর হবে সি ওকে ইয়েস সেম কোশ্চেন দেখো কোশ্চেন দেখো দেন অন হুইচ অফ দ্য ফলোইং এ ফ্রুট গ্রো কার উপরে ফ্রুট হয় না ফ্রুট গ্রোজ অন ট্রি হ্যাঁ থ্রি ইজ কল স্কাই আবার সেই একই আমি কালার দিয়ে বুঝিয়েছি নিজেরাই বোঝার চেষ্টা করো আই লাভ বুক বুকস আর ফাইন তাহলে বুকটা কমন নাম্বারে চার কমন তাহলে বুকের জন্য নাম্বারটা ছাড় তাহলে আই লাভ এর জন্য ওয়ান থ্রি আর ফাইনের জন্য সেভেন এইট তাহলে আর ইউ ফাইন আর ফাইন এর জন্য সেভেন এইট আর মাঝখানে তাহলে ইউ জন্য টু ঢুকে গেছে ওকে ইউ ডেটা দুই আর ইউ ফাইন ইউ জন্য দুই ঢুকেছে দেখো আর ফাইনের জন্য কি এই যে বুকস আর ফাইন জন্য পেয়ে যাচ্ছিল বুকস আর ফাইন থেকে পাচ্ছি আর ফাইন হচ্ছে সেভেন এইট তাহলে আর ফাইনের জন্য সেভেন এইট বাদ দিলে ইউর জন্য টু করে থাকছে এটা একই একই কোশ্চেন কার্পেটের জন্য কার্পেট সব জায়গায় আছে আর আমরা দেখতে পাচ্ছি টু সব জায়গাতে আছে ওকে আর রেড প্রথম আর লাস্টে আছে চার প্রথম শেষে আছে তাহলে রেডের জন্য আছে চার কার্বেটের জন্য দুই তাহলে স্পেটের জন্য সাত কালার দিয়ে বুঝিয়ে দিয়েছি একই ইউ আর গুড উই আর ব্যাড গুড অ্যান্ড ব্যাড আটটা কমন ওপর নিচে ছয়টা কমন তাহলে ছয় হচ্ছে কোড আর এর প্রথম আর লাস্টের জন্য গুড কমন আর প্রথম আর শেষে পাঁচ কমন তাহলে গুড হলো পাঁচ দুই এক তিনে ব্যাট কমন দুই এক তিনে তিন কমন তাই না দু নাম্বারটাও তিন আছে তিন নাম্বারটা তিন আছে তাহলে ব্যাট হচ্ছে থ্রি সেখান থেকে আমরা উত্তর পেয়ে যাচ্ছি অ্যান্ডের জন্য কি হবে জন্য হবে এইট ওকে চলো নেক্সট দু হাজার বাইশ শেষ বছর হম রেকর্ডিং সিস্টেম টাইস থার্টি ফোর নাও ফিফটি টু তাহলে ওয়ার্কস কি হবে জাস্ট অ্যাড করে গেছে যোগ করে গেছে তোমরা করো অ্যাড উত্তর পেয়ে যাবে আহ প্লেকে লেখা হয়েছে টিপি হি সি এক্ষেত্রে কি করবে এরকম লিখলে পিটাকে টি লিখতে গেলে কি করতে হচ্ছে দেখো পিটাকে টি করতে গেলে মাঝে তিনখানা লেটার বাদ দিতে হচ্ছে আচ্ছা এল কে লিখতে হচ্ছে পি তাহলে এল কে লিখতে হচ্ছে পি মানে এখানেও দেখো মাঝে তিনটে লেটার বাদ এল কে পি লিখতে গেলে ওকে তার মানে এ কে লিখছে ই দেখো এ কে ই লেখা মানে মাঝে তিনটে ভাগ তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা লেটারের পরে তিনটে লেটার বাদ দিয়ে যেটা আসবে সেটা হলো কোট জির পরে তিনটে বাদ দাও এই যাই যে তাহলে কে কে আসছে মানে জির বদলে হবে কে তারপরে এ এর বদলে কি হবে এর বদলে হবে ই তাহলে কে এর পরে ই কে এর পরে ই দুটো অপশানে আছে তারপরেরটা কত হচ্ছে দেখো এম এর বদলে কিউ তিনটে বাদ দাও এম এর পরে এন ও পি কিউ ইর বদলে কি হবে ইর পরে তিনটে বাদ দাও জি এই তাহলে আই জায়গায় আই তাহলে অপশন সি উত্তর এভাবে ভাবতে হবে নেক্সট লিখে ফেলো লিখে ফেলো লিখলেই হয়ে যাবে দেখো কি বলে দিয়েছে ওয়ান কে এফ টু কে পি নেক্সট পরপর লেখা হয়েছে তাই না যা যা ছিল সেগুলো লিখে ফেলেছি এখানে

লাস্ট প্রশ্নটা দেখো কি বলেছে হোয়ার উইল দ্য বার্ডস ফ্লাই না বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অর এয়ার এখানে স্কাই নেই বলে এয়ার লিখেছি আর এয়ার কে কি বলে পরে দেখো এয়ার ইজ কল্ড ব্লু ওকে তার মানে আমি বলবো বার্ডস ফ্লাই ইন দ্য ব্লু ক্লিয়ার তাহলে হলো আমাদের সমস্ত প্রশ্ন উত্তর হলো আশা করি এরপরে কোডিং এর প্রশ্নে কোনো সমস্যা হবে না যদি কোনো প্রশ্ন সমস্যা হয় কোডিং এর তাহলে সেটা আমাকে জানাবে আমি চেষ্টা করব সেটা যত দ্রুত সম্ভব তোমাকে উত্তর করে ওকে তাহলে এই ছিল পাঁচটা বছরের প্রশ্ন আমরা যেমন আগে বলেছি সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা চেষ্টা করব ম্যাথ শেষ করব তারপরে অক্টোবর থেকে আমরা সাবজেক্টের পড়া আরম্ভ করব চলো আপাতত এই পর্যন্তই আমাদের থাকবে